হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি তোমাদের মধ্যে এমন কিছু এমসিকিউ বলবো, বিগত 5 বছরের এমসিকিউ কিন্তু এই ভিডিওটার মধ্যে বলবো। আর সেই এই বইটা যে বইটার থেকে বলবো সেটা কিন্তু সম্রাট স্কলারশিপ বইয়ের থেকে, ঠিক আছে? তো তোমাদের যারা ক্লাস 12-এ রয়েছো, যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে, তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। গত 5 বছরের সব কোশ্চেনে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এবার থেকে কিন্তু তোমাদের এরকম ভিডিও চ্যাপ্টার ওয়াইজ, তোমাদের ইতিহাসের 8টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের এবার থেকে এরকম এমসিকিউ এসিকিউ সব ভিডিও দেওয়া হবে। তো কাজেই তোমরা চ্যানেলটিকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তার আরেকটি কথা বলতে চাই বন্ধুরা, তোমাদের কিন্তু প্রথম অধ্যায় অর্থাৎ অতীতের স্মরণ, ঠিক আছে, মিশ্রণ, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের হচ্ছে কোনো এসিকিউ কোশ্চেন নেই, ঠিক আছে? যা পাবে তোমরা এমসিকিউ কোশ্চেন পাবে এবং বট কোশ্চেন পাবে, তোমরা কিন্তু কোনো এসিকিউ কোশ্চেন পাবে না। তো এখানেই দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কিন্তু তোমাদের রয়েছে কী, দেখো, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন কে? এটা কিন্তু 2015 সালে তোমাদের এসএসসি এসেছিলো, ঠিক আছে? এটা কিন্তু 2015 সালে তোমাদের এসএসসি এসেছিলো। কী বলেছে দেখো, এখানটা তোমাদের কী বলেছে, এই যে, তো এখানটায় কিন্তু অ্যান্সার হয়ে যাবে রমেশচন্দ্র মজুমদার, ঠিক আছে? তারপর কী বলেছে দেখো, ইয়ারলি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন, এটাও কিন্তু 2015 এসেছিলো, দেখতে পাচ্ছ? এটাও কিন্তু 2015 সালে এসেছিলো। এখানটায় তোমাদের কী হবে, ফিন স্টেট স্মিথ হচ্ছে এর সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? তারপরে কী বলে দিয়েছে দেখো, তারপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি, ঠিক আছে? এটা হচ্ছে ক্রুচের উক্তি, ঠিক আছে? এটা কিন্তু 2016 এইসেসে এসেছিলো। তারপরে কী বলেছে দেখো, তারপরে 4 নম্বর কোশ্চেন বলেছে, রাস্তরঙ্গিনী রচনা করেন কে? তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে কলহন, এটা কিন্তু 2016 এসেছিলো, আবার 2020 এসেছিলো। তারপরে কী বলেছে দেখো, 5 নম্বর কোশ্চেন, মিথ কথাটি এসেছে মিথস থেকে, যেটি একটি, এটিকে, এটি একটি গ্রিক শব্দ, ঠিক আছে? মিথ কি, মিথ হচ্ছে একটি গ্রিক শব্দ। তারপরে এটা কত এসেছিলো, এদের 2017 সালে কিন্তু এসেছিলো। তারপরে 6 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, 6 নম্বর রয়েছে, জীবনের জলসা ঘরে কার আত্মজীবনে, এটা কিন্তু 2017 সালে এসেছিলো। তো এটা কার আত্মজীবনী, সেটা হচ্ছে মান্নান দে, অপশান ডি দেখো এর রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান ডি কিন্তু এর রাইট অ্যান্সার রয়েছে, ঠিক আছে, মান্নান দে। তারপরে কী বলেছে দেখো, তারপরে বলেছে 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে বলেছে, ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়, কমও নয়, এটি কার, এটি হচ্ছে বিউরির উক্তি, ঠিক আছে? এই উক্তিটি কার, তো এটা কিন্তু 2018 সালে এসেছিলো, বিউরির উক্তি। গত 5 বছরের কিন্তু তোমরা হচ্ছে এমসিকিউগুলো দিয়ে দিচ্ছি তোমাদের, এটা কিন্তু সম্রাট স্কলারশিপ বই, তোমরা যদি বইটা পারো কিনে নেবে, আর না পারলে এখান থেকেই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন কী রয়েছে, 8 নম্বর কোশ্চেন রয়েছে, 71-এর ডায়েরি কার লেখা, ঠিক আছে? 71-এর ডায়েরি, এটা কিন্তু সুফিয়া কালামের লেখা। তারপরে দেখো, তারপরে তোমাদের যে কোশ্চেনটা বলবো, 9 নম্বর কোশ্চেন, এখানটায় দেখো, এই যে সম্রাট স্কলারশিপ লেখাই রয়েছে, ঠিক আছে? তারপরে কী বলেছে দেখো, 9 নম্বর, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে, এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে থুকিডিডিস। আর ইতিহাস চর্চার জনক যদি বলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে হেরোডোটাস, ঠিক আছে? যদি ইতিহাস চর্চার বলে তাহলে কিন্তু তোমাদের হেরোডোটাস হবে, যদি আধুনিক ইতিহাস চর্চার বলে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের থুকিডিডিস হবে। আর এটা কিন্তু 2019 সালে এই শেষে এসেছিলো। তারপরে কী বলেছে দেখো, 10 নম্বর কোশ্চেন, মণিকুন্তলা সেনের রচিত স্মৃতি কথা নাম কী, মণিকুন্তলা সেন, সেদিনের কথা, এটাও কিন্তু 2019 সালে এসেছিলো। গত 5 বছরের কোশ্চেন কিন্তু তোমরা দেখবে, ভালো ভালো টিচাররা তোমাদেরকে কিন্তু বলে যে গত 5 বছরের কোশ্চেন যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় 17 থেকে তোমাদের 24টা এমসিকিউ থাকে, ঠিক আছে? সেখানটায় কিন্তু 17-18টা তোমরা কমনলি পেয়ে যাও, ঠিক আছে? তারও বেশি তোমরা পেয়ে যেতে পারো, অসুবিধা হয় না। তাহলে এখানটায় কী হবে, সেদিনের কথা হচ্ছে মণিকুন্তলা সেনের রচিত, ঠিক আছে? তারপরে কী বলেছে দেখো, তারপরে বলেছে 11 নম্বর কোশ্চেন, রাজতরঙ্গিনী গ্রন্থের যে স্থানের ইতিহাস বর্ণিত সেটি কী, সেটি হচ্ছে, দেখো এটা হচ্ছে সংসদ নমনৈতিক প্রশ্ন, ঠিক আছে? এটা কী বলেছে, এটা হচ্ছে কাশ্মীরের রাস্তরঙ্গিনী, ঠিক আছে? রাস্তরঙ্গিনী হচ্ছে কাশ্মীরের ইতিহাস বর্ণিত। তারপরে কী বলেছে দেখো, তারপরে বলেছে ল্যাভর মিউজিয়াম কোথায় অবস্থিত, সেটি হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত, ঠিক আছে? ফ্রান্সের প্যারিসে। তারপরে 13 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, দক্ষিণারঞ্জন বসু ছেড়ে ছেড়ে আসা গ্রাম, একটি কী, একটি হচ্ছে স্মৃতি কথা। তারপরে 14 নম্বর কোশ্চেনে দেখো, একটি বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়ে দিয়েছে, এখানটায় তোমাদের কী বলেছে দেখো, ইতিহাসমালা, ঠিক আছে? ইতিহাসমালা কী হবে, ইতিহাসমালার অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমাদের হচ্ছে উইলিয়াম ক্যারি। তারপরে কী বলেছে দেখো, 2 নম্বরে বলেছে জীবনের জলসা ঘরে, এটাকে, এটা তো তোমরা একটু আগেই দেখলে, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো যদিও তোমাদের এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, তাহলে কী হবে, এখানটায় মান্নান দে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে কী বলেছে দেখো, প্যারালাল মিথ, এটাকে, এটা হচ্ছে ভিয়ালিন। তারপরে কী বলেছে, দ্য ফ্রেগ ফ্রিন্স, এটাকে, এটা হচ্ছে অপশান সি অ্যান্সার হয়ে যাবে এর। তারপরে কী বলে দিয়েছে দেখো, তারপরে হচ্ছে 15 নম্বর কী দিয়েছে দেখো, শূন্যস্থান দিয়ে বলেছে, গ্রন্থটি লেখক জেমস মিল, এটাকে হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া,
ঠিক আছে, হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটা কিন্তু হচ্ছে জেমস মিলের লেখা, এটা কিন্তু নমুনা প্রশ্ন, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে এখানটা 16 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম প্রামাণিক ইতিহাস ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে রাস্তরঙ্গিনী, এই জায়গায় কি কোন জায়গার স্থান হচ্ছে বর্ণিত এখানটায় কাশ্মীরের, আর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কি বলেছে দেখো, তারপরে হচ্ছে ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন বা ইতিহাসের পাঠ শুরু করার আগেই ঐতিহাসিককে কিন্তু ঐতিহাসিককে জানা প্রয়োজন, উক্তিটি কার, এটা হচ্ছে ইএইচ কারের উক্তি। তারপরে 18 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, তোমরা যদি পারো এটা কিন্তু নোট ডাউন করবে, আর যদি পারো খুবই ভালো হয়, তোমরা কিন্তু বইটা কিনে নেবে, আর যদি না পারো তাহলে তোমরা কিন্তু নোট ডাউনটা অবশ্যই করবে, ঠিক আছে। তারপরে কী বলেছে, আর এরকমভাবে আমি এরপরে নেক্সট ভিডিও দেবো প্রত্যেক দিনই। তারপরে দেখো, তারপরে কী বলেছে 18 নম্বর কোশ্চেন হচ্ছে, পাট পাট করে আমি সব ভিডিও দিয়ে দেবো, ইতিহাস হলো জ্ঞান ও বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষকে জ্ঞানী করে, উক্তিটিকার, উক্তি হচ্ছে ফ্রান্সিস বেকওয়েনের, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, 19 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনে রয়েছে তোমাদের প্যারালাল মিথ, 1812 খ্রিস্টাব্দে তোমাদের এটা রচনা করা হয়, ঠিক আছে, এই গ্রন্থটি রচিত হয়। তারপরে এই গ্রন্থটির লেখককে হচ্ছে জে এফ বিয়ারলিন। তারপরে দেখো, তারপরে তোমাদের 20 নম্বর কোশ্চেন কী বলেছে দেখতে পাচ্ছ, সম্রাট স্কলারশিপ এই যে লেখা, এটা হচ্ছে সম্রাট স্কলারশিপ, দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে, করলে কিন্তু তোমাদের 100% তোমরা যে এখানে বিগত পাঁচ বছরের দেওয়া রয়েছে, তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে কী বলেছে দেখো, তারপরে বলে দিয়েছে তোমাদের এই যে 20 নম্বর কোশ্চেন বলেছে, 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেন কে, এটা কিন্তু তোমাদের সবারই জানার কথা, কারণ তোমরা কিন্তু ক্লাস 10 থেকে এটাই পড়ে আসছো, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। তারপরে কী বলেছে 21 নম্বর দেখো, ইতিহাসের জনক নামে খ্যাত কে, এর আগেই বললাম ইতিহাসের জনককে হেরোডোটাস, আধুনিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডিডিস, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক হচ্ছে ইবন খাতুন, ঠিক আছে, দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেনটা এই যে। তারপরে দেখো, তারপরে কী বলেছে, ইউরোপের আধুনিক তত্ত্ব নির্ভর ইতিহাস চর্চার ধারণা সূচনা করেন কে, তো সেটা হয়ে যাবে কিন্তু লিওপল্ড ভন র্যাঙ্কেল। তারপরে কী বলেছে দেখো, কি গুপ্ত যুগের পঞ্চতন্ত্র নামক লোককাহিনী রচিত হচ্ছে বিশ্বায়ন শর্মা। তারপরে কী বলেছে দেখো, তারপরে বলে দিয়েছে জনশ্রুতির কাহিনীগুলিকে প্রথম সংকলন করেন কে, হচ্ছে গ্রিম, তার মানে এটা জার্মানিতে প্রথম হয়েছিল, ঠিক আছে, জনগণের মতামত থেকে প্রথম সংগ্রহ করেছিল, ঠিক আছে, গ্রিম ভ্রাতৃদ্বয়। তারপরে কী বলেছে দেখো, তারপরে বলেছে গ্রিম ভ্রাতৃদ্বয় নামক রচিত কি হচ্ছে নামে পরিচিত ছিল কি জেকব গ্রিম এবং উইলহেম গ্রিম, ঠিক আছে। তারপরে কী বলেছে দেখো, 28 নম্বর কোশ্চেন, 28 নম্বর কোশ্চেনে তোমাদের রয়েছে বাংলা ভাষায় জনশ্রুতি কাহিনীগুলিকে প্রথম সংকলন করেন কে, সেটা হচ্ছে উইলিয়াম ক্যারি, ইতিহাসমালা রচনা করেন 1812 খ্রিস্টাব্দে। তারপরে কী বলে দিয়েছে দেখো, কোন লোককথার প্রধান চরিত্র ঈশ্বর, পুরাণ বা মিথের লোককথার, আর কিংবদন্তির কিন্তু মানুষ, ঠিক আছে। এই নেক্সট কোশ্চেনেই তোমাদের দিয়ে দিয়েছি 30 নম্বর, কিংবদন্তির প্রধান চরিত্র হলো মানুষ, হিন্দু পুরাণের সঙ্গে 18টি, ঠিক আছে, এই যে তোমাদের এই কোশ্চেনগুলো। তারপরে কী বলেছে দেখো, তারপরে রূপকথার দেশ বা কল্পকাহিনীর দেশ বলা হয় কাকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে চীনকে রূপকথার দেশ বা কল্পকাহিনীর দেশ বলা হয়। তারপরে কী বলেছে দেখো, তারপরে এখানটায় তোমাদের বলে দিয়েছে 33 নম্বর কোশ্চেন, মিউজিয়াম শব্দটি এসেছে মিউসিয়ান থেকে, এটি একটি কি গ্রিক শব্দ। তারপরে কী বলেছে, বিশ্বের প্রাচীনতম জাদুঘর গড়ে উঠেছে কোথায়, সেটি হচ্ছে ইরাকে, ঠিক আছে। তারপরে 35 নম্বর কোশ্চেন কী বলেছে, বিশ্বের প্রাচীনতম জাদুঘর হলো এন্নি গাল্ডি নান্নান মিউজিয়াম, ঠিক আছে, প্রাচীনতম মিউজিয়াম। তারপরে কী বলেছে যে প্রাচীন সভ্যতার প্রথম জাদুঘর গড়ে ওঠে, সেটি হচ্ছে সুমেরীয়, ঠিক আছে, সুমেরীয় সভ্যতায় কিন্তু প্রথম জাদুঘর গড়ে ওঠে। তারপরে কী বলেছে দেখো, ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর, ভারতীয় জাদুঘর কলকাতায় অবস্থিত, ঠিক আছে, এটাই কিন্তু ভারতীয় জাদুঘর প্রথম, ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম। তারপরে কী বলেছে দেখো, সালারজং মিউজিয়ামটি অবস্থিত, সালারজং মিউজিয়ামটি কোথায় অবস্থিত, সালারজং মিউজিয়ামটি কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। তারপরে কী বলেছে দেখো, 39 নম্বর কোশ্চেনে কী বলেছে, যে মিউজিয়ামে বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি সংরক্ষণ করা হয়েছে, সেটি হচ্ছে কি
মাদাম তুষর মিউজিয়াম কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে। তারপরে 40 নম্বর দেখো, মাদাম তুষর মিউজিয়াম কোন দেশে অবস্থিত, সেটি হচ্ছে ইংল্যান্ডে, ঠিক আছে, ইংল্যান্ডে। তারপরে কি বলেছে দেখো, 41 নম্বর কোশ্চেন, বিশ্বের সর্ববৃহৎ মিউজিয়াম হচ্ছে ল্যাভর মিউজিয়াম। তারপরে দেখো 42 নম্বর কোশ্চেন কি বলেছে, ইংরেজি ভাষায় কি মুদ্রিত লোককথার প্রথম কাহিনী হচ্ছে, কাহিনীর নাম কি, টম থাম্ব ও দৈত্য কাহিনী। তারপরে দেখো 43 নম্বর কী বলে, টম থাম্ব ও দৈত্য কাহিনীর অবলম্বনে বাংলা কোন লোককাহিনী সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কি, বুড়ো আংলা, ঠিক আছে, বুড়ো আংলা। তারপরে দেখো কী বলেছে, তারপরে হচ্ছে 44 নম্বর কোশ্চেন বলেছে যে কেন্ডারেন্ডন কি হার্স মার্চেন্ট নামক লোককথা কাহিনীগুলির 1822 খ্রিস্টাব্দে হয়েছিল এটা, ঠিক আছে, কোন ভাষায় প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে। দেখো এটা কিন্তু জার্মান ভাষায় প্রথম রচিত হয়। তারপরে দেখো কী বলেছে 45 নম্বর কোশ্চেন, লেজেন্ড শব্দটি এসেছে লেজেন্ডা থেকে, এটি একটি কি, এটি একটি লাতিন শব্দ। তারপরে কোশ্চেন দেখো, তারপরে তোমাদের এটাই তোমাদের লাস্ট, এরপরে তোমাদের এই বক্সগুলো রয়েছে, আর কোনো কিন্তু এমসিকিউ কোশ্চেন নেই। এখানটায় কিছু দেখো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছে, তোমাদের লেখকের নাম এবং স্মৃতিকথা। প্রথমে দিয়েছে স্মৃতিকথা, আমি নেতাজিকে দেখেছি, এটা কার, এটা হচ্ছে নারায়ণ সান্যাল। তারপরে কী বলেছে, আমি সূর্যসেনের শিষ্য, এটা কি, আশালতা সরকার। তারপরে ছেড়ে আসা গ্রাম, এটা হচ্ছে দক্ষিণারঞ্জন বসু। তারপরে দেখো এইদিকে আবার দিয়ে দিয়েছে সুপারি বনের শাড়ি, এটা কি, শৃঙ্খল ঘোষ, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমরা দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু দেখে এটা নোট ডাউন করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবগুলো আমি বললাম না, তোমরা কিন্তু দেখে দেখে লিখে নাও, ঠিক আছে। এখানটায় তো এমসিকিউ আর নেই, এগুলো কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। আর যেগুলো দেখতে পাচ্ছ এই যে স্টার দাও, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিও এবং তো যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর এরকম ভিডিও কিন্তু এবার প্রতিনিয়ত আমি দেবো, তো অবশ্যই কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকবে, এগুলো দেখলে কিন্তু তোমাদের ভীষণ উপকার হবে, ঠিক আছে। আর গত 5 বছরেরই কিন্তু এমসিকিউ ছিল, প্রথমে দেখতে পেলে তোমাদের কিন্তু সালের এমসিকিউগুলো দিয়ে দিলাম, তারপরে কিন্তু নমুনা পর সংসদ নমুনা বিত্ত মানে পর্ষদের তরফ থেকে যে নমুনা কোশ্চেনগুলো দেওয়া হয় সেগুলোও কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কিন্তু আস্তে আস্তে তোমাদের সবই বিস্তারিত দেব, তো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে, কারণ এইগুলোই কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।